হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন সারা সকাল কটা বাজছে তুমি চটা দেখো। উঠে গেছি, ঘুমিয়ে গেছি অনেকক্ষণ আগে, 5টায় ঘুমিয়েছে। তারপর দুটোর সময় তো ঘুমিয়ে গেছিলো। তারপর ঘুমার মোবাইল দেখি, মোবাইলে যখন দেখি তখন দেখছি দুটো বাচ্চা। বুঝতে পারছিলাম না কারণ কদিন তোমার একটু বারান্দায় ছিলাম, এত গরম ছিল, তো আলো আসছিল, তো আলো আসতো তখন বারান্দায়, তো বোঝা যেত সকাল হয়েছে কি হয়নি। দুটো বাচ্চা, এবার ঘর অন্ধকার। এখন তোমার কালকে এত গরমে একটা ঘরে এসি বসানো হয়েছে। কোয়ার্টার তো এটা, তো কোয়ার্টারে তোমার নতুন এসি লাগাইনি, সেকেন্ড হ্যান্ড এসি লাগিয়েছি। আমার ফ্ল্যাটে এসি লাগানো আছে, কিন্তু মানে এত গরম ছিল এই ফেব্রুয়ারি থেকে যে মার্চ এপ্রিল মে এত গরম, এবছর পড়েছে রেকর্ড গরম। মানে আমি আর আমার জোজো কীভাবে যে কাটিয়েছি আমরা এই 3-4 মাস, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে আমার অভ্যেস একদমই নেই এসি ছাড়া থাকা, এটা কোনো অহংকার বা কোনো কিছু তোমাদের কাছে করছি না, কিন্তু সত্যি আমার মোটামুটি 10 থেকে 15 বছর আমার এসিতে থাকা অভ্যেস। এবার সেক্ষেত্রে ধরো আমি কষ্ট করে, মানে আগের বছর আমি কষ্ট করেছিলাম, কিন্তু আগের বছর অতটা গরম পড়েনি, সহ্য করার মতো ছিল, সহ্য করে নিয়েছিলাম। কিন্তু এবছর এত মারাত্মক গরম পড়েছে, মানে ফেব্রুয়ারি থেকে পড়ে গরম পড়ে গেছে তোমরা ভাবো। তো সেই হিসেবে তোমরা সবাই জানো কী হিসেবে গরম পড়েছে। তো থাকতে পারছিলাম না, মানে শরীর আনচান করছিলো, ইতস্তত করছিল, ঘুমাতে পারছিলাম না, 3-4টে পাখা চালিয়েও ঘুমাতে পারছিলাম না। মানে এটা কোনো মানে তোমাদের সাথে শেয়ার করছি আমি। আর আমার জোজো তো ধরো জানোই যে রড কোদের, ওরা তো এসি ছাড়া থাকতেই পারে না। আর পুরো ওদের এই গলার এখানটা পুরো ঘেমে যাচ্ছিলো, পুরো ঘেমে, মানে আমি তাকাতে পারছিলাম না, ওর দিকেও তাকাতে পারছিলাম না, ও কোথাও ঘুমিয়ে শান্তি পাচ্ছিলাম না। মানে ওরও একটা ছোটো ফ্যান আছে, চালিয়ে দিচ্ছি, বড় ফ্যান চালিয়ে দিচ্ছি, কোনোতে কোনো কিছু কাজ হচ্ছে না। হ্যাঁ, তোমার 2 দিন থেকে ওয়েদারটা একটু তোমার আছে, অতটা গরম নেই কিন্তু তাও আছে। তো মানে ভোরের দিকে যে কষ্টটা হতো, এখন তোমার ভোরের দিকে ওই বারান্দায় শুলে ফ্যান ট্যান চালালে ও নিশ্চিন্তে ঘুমাচ্ছে, ঘুমাতো। তারপরে আবার সারাদিন সেই দেখে সেই, মানে হাঁপানো, একদম ঘাম। তো যাই হোক, মোটামুটি সকালে উঠে ওর পটি মাটি সব হয়ে গেছে, বসে আছে এখন, বাইরেই ছিল, ডেকে নিয়ে এসে আবার ঘরের মধ্যে বসালাম। তো আমারও ব্রাশ টাশ সব করা হয়ে গেছে, কাজ তো কিছু নেই, ফ্রি আছি, কী করবো এখন।